নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মহিলা থানার আইসি কবিতা দাস সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করেন। জানা গেছে, সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করতে বদ্ধপরিকর। পিঙ্ক মোবাইল ভ্যান মহিলাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে, যাতে তারা বিনা ভয় নিরাপদে রাস্তায় বেরোতে পারেন। আরও জানা গেছে, এই মোবাইল ভ্যান শহর জুড়ে সদা সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল সহ বাজার এলাকায়। প্রতিটা ভ্যানে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও দুজন মহিলা কনস্টেবল। শুধু তাই নয়, বিপদে পড়লে আপৎকালীন নম্বর 9147888570 ফোন করে কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ পৌঁছে যাবে মহিলাদের অভিযোগের কথা শুনতে ও নারী সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করতে। জেলা পুলিশ অপরাধ দমন থেকে শুরু করে নারী সুরক্ষা সুনিশ্চিতকরণে সদা সজাগ। মহিলাদের ওপর গৃহস্থ হিংসার পাশাপাশি রাস্তাঘাটে রোমিওদের দাপট, সাইবার বুলিং রোকতে কড়া ভূমিকা নেবে এই ভ্যান। মহিলাদের নিরাপত্তাকে আরও বেশি সুনিশ্চিত করার জন্য আমাদের এই পিঙ্ক মোবাইলের এখন থেকে ডেলি এটা প্রত্যেক দিনের বেসিসে এটা থাকবে সর্বক্ষণের জন্য। মেনলি যেখানে গার্লস হোস্টেলগুলো আছে, যেখানে মহিলাদের সমাগম বেশি হয়, সেটা কোনো মার্কেট এরিয়া হতে পারে, যে কোনো গার্লস হোস্টেল হতে পারে, বা যেখানে হয়তো মেয়েরা বেশি পড়াশোনা করছে, যাতায়াত মেয়েদের মহিলাদের বেশি, সেটা সর্ববয়স্ক, যেটা একদম ছোটো বাচ্চা থেকে আর একদম বয়স্ক মহিলা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা এই নাম্বারটা জেলা পুলিশের পক্ষ থেকে, আমরা যে উইনার্স টিম বেরোচ্ছি বা আমাদের এই পিঙ্ক মোবাইল চালু হলো, এরা আমরা নাম্বারটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই 9147888570 এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার। এই নাম্বারটি সর্বক্ষণের জন্য চালু থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা মহিলাদের অ্যাসিওর করার চেষ্টা করছি যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বক্ষণ সর্বস্তরে চেষ্টা করে যাচ্ছি এবং এটা আমাদের আপ্রাণ চেষ্টা, এটা জারি থাকবে। এবং এই নাম্বারটিতে আপনারা যে কোনো অসুবিধায় পড়লে সে যাতে আপনারা সহজে পৌঁছাতে পারেন, তার জন্য নাম্বারটি আপনাদের নিজেদের পরিচিত লোকের জনের মধ্যেও সেটাকে ছড়িয়ে দিন। এমনকি এবং আমরা কালকে যখন উইনার্সে আমরা বেরিয়েছিলাম, তখন অনেক আমাদের পুরুষ সহনাগরিক তারাও এসে এই নাম্বারটিকে নিয়েছেন, কারণ তাদেরও বাড়িতে স্ত্রী বা মহিলা কন্যা আছেন বা তাদের বোন আছেন, তারাও যথেষ্ট আগ্রহ নিয়ে এই নাম্বারটি নিজেদের মধ্যে, এবং কারো কাছে মোবাইল না থাকলে তাদের আমরা নাম্বারটি লিখে পর্যন্ত দিচ্ছি, যাতে পরবর্তীকালে আমরা প্রত্যেক মহিলার নাগরিকের নিরাপত্তাকে একেবারে 200% সুনিশ্চিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এরপরে আমাদের সহনাগরিকদের আমাদের সঙ্গে থাকবে, আমাদের ওনাদের সহযোগিতা থাকবে, এটাই আমাদের লক্ষ্য।